ওয়েলকাম বন্ধুরা, শম্পা রান্নাঘরে সকলকেই স্বাগতম জানাই। আপনারা সকলে কেমন আছেন? আজ আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, ঝুরঝুরে আলু ভাজা, একদম অনুষ্ঠান বাড়ির মতনই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সবার প্রথম ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। চলুন আজকে রেসিপিটি বানিয়ে ফেলি। রেসিপিটি তৈরি করার জন্য আমি চারটে আলু নিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের ও দুটো মিডিয়াম সাইজের। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে আলুর খোসাটি রাখতেও পারেন। আমি আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি আর এই কুণ্ডিটা নিয়ে নিয়েছি, এটাই করে আমি কুড়ে নেব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম টেনে টেনে এভাবে কুড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম সরু সরু করে কুড়ে নিতে হবে। আলুর জলগুলো আমি ছেঁকে নিয়েছি, একদম ঝুরঝুরে করে নিয়েছি। জল কিন্তু রাখা চলবে না একটুও। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের পরিমাণটা যেন বেশি হয়। আমি সাদা তেলে আলুগুলি ভাজবো, আপনারা চাইলে যে কোনো তেলেই ভাজতে পারেন। তেলটি ভালোভাবে গরম হলে আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব। সব আলু কিন্তু দেওয়া চলবে না, অল্প অল্প পরিমাণে দিতে হবে। সব আলু যদি আপনারা একসাথে ছাড়েন তবে আলুটি একসাথে ডেলা ডেলা হয়ে যেতে পারে, ঝুরঝুরে নাও হতে পারে। আমি কিন্তু অল্প অল্প পরিমাণে ছাড়ছি, দেখুন আমার কিন্তু লেগে যাচ্ছে না, আমার ঝুরঝুরেই হবে। একদম লো আঁচে রেখে আমি আলুগুলি ভেজে নেব। বেশি আঁচ দিলে কিন্তু আলুটি পুড়ে যাবে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন আবারও তেলের মধ্যে আলুগুলি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি একটু লাল লাল করেই ভেজেছি, আপনারা চাইলে সাদাও রাখতে পারেন। আমি লাল লাল করেই ভাজলাম। আমি বাদাম আগের থেকে ভেজে রেখেছিলাম, লঙ্কাও ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম আলুর সাথে। আপনারা বাড়িতে খুব সহজেই এটি 5 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন খুব মুচমুচে হয়েছে। আপনারা এটি 10 থেকে 15 দিন পর্যন্ত রাখতে পারবেন যদি এই টিপসগুলি ফলো করেন। খাবার সময় শুধুমাত্র লবণ বা বিট নুন ব্যবহার করবেন। এটি ভালোভাবে ঠান্ডা হয়ে এলে তখনই কোনো প্লাস্টিক বা প্লাস্টিক জারের মধ্যে কুড়িয়ে নেবেন। প্লাস্টিকের মধ্যে রাখলে সেটিকে অবশ্যই গার্ডার দিয়ে বন্ধ করে দেবেন। আলুগুলি যখন আপনারা ভাজবেন কোনো রকম লবণ ব্যবহার করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবেন।